दर्शक एशिया कपे सुपर फोर निजेदेर द्वितीय ब्याचे कल श्रीलंकार विपक्षे माठे नामबे बांग्लादेश श्रीलंकाय आछेन सहकर्मी शुभ देवनाथ आमरा जुक्त हब तार साथे शुभ जेमनटी खबरे पड़छिलाम भारत एवं पाकिस्तान मैच बृष्टिते भेस्ते जेते पारे एर जोन्नो रिजार्व डे रखा हुए आर जदि बांग्लादेश श्रीलंकार मैचो बृष्टिर सम्भावना रयेछे ताहले ओई मैचेर जोन्नो कोनो आलादा डे रखा हुए किना आर आबहावार परिस्थिति केमन देखछेन एटा एकटु जानाबेन। फैसल धन्यवाद सुंदर प्रश्न করেছেন। সব দলের জন্য কিন্তু একই নিয়ম হয় না, সব ম্যাচের জন্য কিন্তু একই অবস্থা হয় না। যদি ভারত পাকিস্তান ম্যাচ ক্যান্ডিডে যে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচ, সেই ম্যাচের পর আরও একটি বৃষ্টির সম্ভাবনা আছে 10 এবং 11 তারিখে। যদি রিজার্ভ ডে রাখা হয়েছে একটু আগে ঘোষণা এসেছে টুর্নামেন্টের মাঝে, এমন ঘোষণা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়, কারণ ভারত যেভাবে চাচ্ছে এসিসি সেভাবে চলছে। শুধুমাত্র ভারত একটি দল, তার সাথে শ্রীলঙ্কাতে অবস্থান করছে, অপরদিকে যে তিনটি দল সুপার ফোর নিশ্চিত করছে তারা পাকিস্তান থেকে আসর শেষ করে কলম্বোতে এসে পৌঁছিয়েছে, ভ্রমণ ক্লান্তি আছে। এরই মধ্যে নাজমুল শান্তও ছিটকে গিয়েছে, গত আগামীকালও বৃষ্টির সম্ভাবনা, সকালে বৃষ্টি হতে পারে, রাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেসব কারণে কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি, ভারত পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে। কারণ ভারত এই শক্তিশালী দল, তাদের মোড়ল বলা হয় তিন মোড়লের মধ্যে ভারত অন্যতম, এবং তাদের আইসিসি তাদের রেভিনিউ শেয়ারটা কিন্তু তারা বেশি নিয়ে থাকে, সব কিছু মিলে কিন্তু সবচেয়ে আধিপত্য বিস্তার করে থাকে তারা। এবং শুধু এই বিষয়টি না, শুধুমাত্র ভারত দল রয়েছে তাজ সমুদ্র হোটেলে, অন্য তিনটি দল তারা কিন্তু রয়েছে একই হোটেলে, সেখানে বলতে হচ্ছে হোটেল ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা বৈষম্য শিকার হতে হয়। আর বাংলাদেশ দল ফ্ল্যাড লাইটের নিচে অর্থাৎ সন্ধ্যা 6টার সময় স্থানীয় সময় অনুশীলন করবে, শ্রীলঙ্কা দল একই সময় অনুশীলন করবে। তার আগে গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশের কোনো প্রতিনিধি দল এবং মাঠ এরই মধ্যে প্রস্তুতি হতে শুরু করেছে। নিরাপত্তা বেষ্টনী ঢেকে রাখা হয়েছে পুরো প্রেমাদাসা মাঠ, যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা কাজে নিয়োজিত করা তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। ফয়সাল, লোডশেডিং এশিয়া কাপের সবকিছু খবর ছিল এতটুকু জানা গেছে।